আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদাতু লিইবাদিয়াস সলিহিন, আমি নেককার মানুষের জন্য ভালো মানুষের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা মানুষ কখনো দেখে নাই, চোখ কখনো দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে পরিকল্পনাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরাতি আয়ুন জাযাআ বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত্মা কোনো আত্মাই জানে না, কোনো প্রাণ জানে না সেই জান্নাতের জন্য কি লুকিয়ে রাখা আছে। জাযাআ বিমা কানু ইয়ামালুন, এই প্রশান্ত হৃদয় জোড়ানো নিরাই নোংরানো কি জোগাড় করা আছে এটা কেউ জানে না। এটা দেওয়া হবে তাদেরকেই যারা আমল করবে, যারা জান্নাত মুখী আমল করবে তাদেরকেই এই জান্নাত দেওয়া হবে। লা ইয়াস্তাউমি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা একরকম নয়, সমান নয়। যারা জান্নাতি তারাই হলো সফল কাম। সফল কারা? যারা জান্নাতি তারাই সফল, আর যারা সফল তারাই হলো জান্নাতি। একই কথা, ফামান যুহজিয়া আনিল্লাহ ইয়ুদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল কাম তারাই। জাহান্নাম থেকে যারা মুক্তি পেয়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারছে তারাই হলো সফল। এখন আমরা কি সফলদের কাতারে থাকতে চাই না? সুতরাং আমরা জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতের দিকে হাঁটতে চাই। জান্নাতের দিকে হাঁটবেন একটু? চলেন যাই জান্নাতের দিকে। অসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, চলো চলো জান্নাতের দিকে চলো। এই ফেরেশতারা এসে ডেকে ডেকে বলবে, এক জায়গায় জমা করবে। মাশাআল্লাহ, আপনার গোটা গোষ্ঠী আছে, বারাকাল্লাহ ফিকুম, অনেক রাত কষ্ট হয়ে গেছে। জান্নাতিদেরকে জমা করা হবে, ফেরেশতারা ডেকে ডেকে বলবে এই কারা তোমরা আসো, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, চলো জান্নাতের দিকে। আমার এই জান্নাতের যেই ঠিকানা হবে জান্নাতের মিছিল হবে, জান্নাতের মিছিলে নেতৃত্ব দিবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সবার সামনে থাকবেন, চলে যাবেন জান্নাতের দরজার দিকে। যেতে যেতে রিসেপশন গেট থাকবে, রিসেপশন গেটে তাদেরকে ওয়েলকাম জানানো হবে, সর্বোচ্চ ওয়েলকাম জানানো হবে। কি মনে করেছেন, দুনিয়াতে আমাদের প্রেসিডেন্ট মহোদয় যদি আপনাদের এলাকায় আসে তাদের জন্য কি ধরনের রিসেপশন থাকবে, কি ধরনের তরুণ থাকবে, কি ধরনের গেট থাকবে, কি ধরনের আপ্যায়ন থাকবে? এই বাংলাদেশের রাষ্ট্রপতি নাকি পুরো পৃথিবীর রাষ্ট্রপতি? বাংলাদেশের হাই হাই, আপনারা এখন অনুমান করতে পারেননি যে এই জান্নাতি একজন জান্নাতি হবে এই দুনিয়ার সমান দশটা জমিনের মালিক। তাহলে এতটুকু একটা জমিনের মালিকের জন্য বা দায়িত্ব দেওয়া এই মানুষের জন্য যদি এই আপ্যায়ন হয় তাহলে এই দুনিয়ার সমান, পুরো দুনিয়ার সমান দশটা জমিনের যে মালিক হবে ওর আপ্যায়ন কেমন হবে আপনি হিসাব করতে পেরেছেন? যান মক্কায় চলে যান, হিল্টনে চলে যান, অথবা দারুত তাওহিদে চলে যান, কন্টিনেন্টালে চলে যান। ওখানে গিয়ে দেখতে পাবেন যে ফাইভ স্টার হোটেলে যখন আপনি ঢুকবেন, মানে মাতামে ডাইনিংয়ে যখন ঢুকবেন, বুফিয়াতে, ওপেন বুফিয়া আছে, ওপেন বুফিয়াতে ঢোকার পরে দেখবেন খাবার আছে, এই সালাদ, অন্তত দশ প্রকারের সালাদ আছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে মিনিমাম পাঁচ প্রকারের সালাদ দেয়, পাঁচ সাত প্রকারের সালাদ আছে দুপুরবেলা এবং রাতে। সকালবেলা অন্তত ২০টা আইটেমের নাস্তা আপনার জন্য রেডি করে রাখে প্রতিদিন সকালে, একদিন না বা সপ্তাহে একদিন না, প্রতিদিন এ একই। সেখানে দুধ থাকে, মধু থাকে, পায়েস থাকে, লাচ্চা থাকে, রুটি থাকে, ডিম থাকে, ডাল থাকে, পনির থাকে, অন্তত চার পাঁচটা ফলের ফ্লেভার দিয়ে অরিজিনাল, ওই যে কি বলে এটাকে, জেলি, জেলি থাকে, রুটি থাকে। এটা মদিনা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, এটা আপনারা আবার উচ্চাকাঙ্ক্ষী অথবা মানে খুব ইয়া মনে করবেন না, যারা খুব বিলাসী, নো নো নো, ওই দেশের খাবারটা এরকম। বড় মুরগি এসে আপনার সামনে দিয়েছেন তো আপনি তো খেতে পারবেন না, তো ওই দেশের সিস্টেমটা এরকম হয়ে আছে আর কি।
কিন্তু ওরা খাবার দাবার যে নষ্ট করে এটা খুব ভুল কথা। কিছু নষ্ট হয় ওরা অনেক সময় খেয়ে ফেলে, যেটা খেতে পারে না সেটা অন্যকে দিয়ে দেয় এবং সেটা খাওয়ার উপযোগী করেই দেয়। আপনাকে স্যাবলা সাদা করে নষ্ট জিনিস আপনাকে দিবে, খেতে দেবে, এটা ওই রুচির মানুষ ওরা না, ওই রুচির মানুষ সৌদিরা না। যাই হোক, আমি বলতেছিলাম যে একটা ফাইভ স্টারে হোটেলে ঢুকলেই দেখবেন সালাতের প্রকারই যদি পাঁচ সাত প্রকার থাকে ওখানে, মানে চিকেন থাকবে অন্তত দশ প্রকারের, বিফ থাকবে, মাটন থাকবে, সব কিছু সব অল ড্রিঙ্কস যত আছে সব আপনার সামনে উপস্থাপন করবে, এটা দুনিয়াতে। আর আপনি কি মনে করছেন জান্নাত থেকে এরকম হবে নাকি এর চাইতে আরও বেশি সুন্দর হবে? কি এগুলো কি আপনার মনে মন কি চায় যে ওখানে যাওয়ার দরকার? আপনাদের কি লোভ হয় জান্নাতে? মা বোনেরা শুনে আপনাদের জন্য একটা হাদিস শোনাই দিই এইখানে, এই জান্নাতের বিষয়ে একটা তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, মজার হাদিসটা, আপনাদের জন্য কারো ভালো লাগতে পারে কিন্তু মা বোনদের ওরা রাগ করবে। হাদিসটা হলো তিরমিজিতে আসছে 1147 নম্বর হাদিস, 1147 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি স্ত্রী তার স্বামীকে বকা দেয়, স্ত্রী তার স্বামীকে বকা দেয়, তো এই স্বামীর জন্য সুরক্ষিত হউর যে জান্নাতে আছে। আশ্চর্য কথা, আমি আমি পড়েও আশ্চর্য হয়ে গেছি যে আমার আপনার জন্য সুরক্ষিত হউর কোথায় আছে? জান্নাতে আছে। এই জান্নাত থেকে সে ডাক দেয়। আজকে যদি আপনার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আজকেও আপনার হউর আপনার জন্য কথা বলবে। কার সাথে? আপনার স্ত্রীর সাথে। কি বলবে জানেন? খারাপ ভাষায় বলবে, এই মেয়ে, এই বেহায়া মহিলা, আল্লাহ তোর ধ্বংস করুক, আল্লাহ তোর খারাপই করুক, আমার স্বামীকে কি ইন্দাকে দাখিল আসা ইউফারিকা কাইলাই, ও তো আসে তোর কাছে কয়েকদিনের জন্য বন্ধকের মতো, ও তো তোর কাছে চিরস্থায়ী না, ও অচিরেই তোকে ছেড়ে আমার কাছে চলে আসবে, তাহলে তুই এই কয়েকদিন তার কাছে আসিস, তার কাছে তোর কাছে সে আসে, তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস কেন? এই বলে কথা বলে কে? জান্নাতে থাকা হউর। শর্ত একটা, এটা হতে হবে দিনের জন্য, ধৈর্য হতে হবে, আর ধৈর্যটা হতে হবে দিনের জন্য। কথা বুঝেননি এখনো? দিনের জন্য, ধর্মের ব্যাপারে যদি এটা হয় তাহলে আপনার জন্য সুরক্ষিত হউর আপনার স্ত্রী জান্নাত থেকে আপনার স্ত্রীকে বলবে, মা বোন আপনাদেরও তো একটু লজ্জা শরম থাকার কথা বা একটু সিনসিয়ার হওয়ার দরকার, তাই না? যে প্রতিদিন আমার স্বামীকে গালি খাওয়ার গালি দেওয়ার কারণে ওই জান্নাতের হুর আমার সাথে গালি গালাস করবে, তাহলে জান্নাতে আমি ওর সাথে সতীন হয়ে থাকবো কিভাবে? সম্ভব হয় না? এটা কেমন হয়ে যায় না? হাদিস সহি, হাদিস সহি। সো এই বিষয়টা মা বোন একটু সাবধান থাকবেন। এইভাবে রিসেপশন করে জান্নাতেদেরকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে গেট থাকবে, কয়টা গেট জান্নাতের? আটটা গেট, আটটা গেট বন্ধ। খুলবে কে? খুলবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে টোকা দিবে, ওই পাশ থেকে বলবে কে? বলবে এই পাশ থেকে মুহাম্মদ। তো গেট সাথে সাথে খুলে দিবে, খুলে দেওয়ার পরেই এই জান্নাতের দারোয়ানের নাম কি গো? রেদওয়ান। এ রেদওয়ান দরজা খুলে দিবে, খুলে দেওয়ার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত যেই দিন তৈরি করা হয়েছে, যেই দিন থেকে আমাকে এখানে দায়িত্বে বসানো হয়েছে, সেই দিন বলা হয়েছিল জান্নাতের দরজা গেট অফ, এই যে অফ হলো, অন হবে সেই দিন, যেই দিন বলবে ওই পাশ থেকে মুহাম্মদ, আপনি আজকে বলেছেন মুহাম্মদ, তাই আমি দরজা খুলেছি, যদি আপনি মুহাম্মদ না বলতেন তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে দরজা খোলার ব্যাপারে আদিষ্ট নই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জান্নাতি হবে কতজন? কতজন বলেন তো, বলতে পারেন? এটা কি বলা সম্ভব? সম্ভব না, কিন্তু একটু ধারণা তো আছে আপনাদের, ধারণা নাই? আরে লক্ষাধিক তো নবী হবে, লক্ষাধিক নবী হবে। যদি আপনি পাঁচজন করে অনুসারী ধরেন তাহলে কত হলো? বহুত। আর আমার মুসা আলাইহিস সালামের উম্মত কত হবে জানেন? অনেক উম্মত। কেমন? এখান থেকে দূর থেকে দেখলে মনে হবে যে মেঘের মতো। কিসের মতো?
মেঘের মতো মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম দেখে বলছেন, ও ওইগুলো মনে আমার উম্মত না? বলছে, আরে না 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 না, ওই যে মেঘের মতো যেটা দেখতেছেন এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ, এই উম্মতগুলো আসবে সবাই ইনশাআল্লাহ, সবাই হবে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী কতজন ছিলেন, কতজন কোনো ধারণা নাই আপনাদের? আজকে আলোচনা করতেছি, এগুলো যদি আপনারা একটু মনে না রাখেন, এইগুলো তো লেখাপড়ার বিষয় না, এমনিতে মনে থাকবে। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী ছিল মিনিমাম 120,000। কতজন? 120,000 সাহাবী। তারপরে সাহাবীদের তাবিঈ ছিল, তাই না? প্রত্যেক সাহাবীর তো কিছু না কিছু তাবিঈ ছিল, তাহলে আপনি হিসাব করে পাবেন অনেকগুলো ইনশাআল্লাহ, এরা সবাই কি জান্নাতি। এবং সাহাবীরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে সবাই জান্নাতি, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কারণ তাদের জাহান্নামে যাওয়ার কোনো কারণ ঘটে নি। যা ঘটেছে রাসূলের সামনে রাসূলুল্লাহ সাল্লাম তখন দোয়া করেছেন, সেটা উঠে গেছে, তার মানে জান্নাতি।